इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद 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 ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকার যেভাবে জনবিরোধী নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য আমাদের দেশে বড় বড় শ্রমিক সংগঠন মিলিতভাবে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে এবং তারই অঙ্গ হিসাবে 10টি দাবির ভিত্তিতে সরকারি সংস্থা এবং রাষ্ট্রীয় সংস্থাগুলি বেসরকারিকরণ স্কিম ওয়ার্কারদের মজুরি সুনিশ্চিত করা সহ 10টি দাবির ভিত্তিতে আগামী 28 এবং 29 মার্চ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান করেছে আমাদের দেশের 10টি বড় বড় ট্রেড ইউনিয়ন সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন এবং কর্মচারী ফেডারেশন মিলে তারই অঙ্গ হিসাবে এই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা AIUPC ত্রিপুরা রাজ্য শাখা থেকে আজকে এই বটতলায় এই বিক্ষোভ জমায়েতের আয়োজন করেছে এই সাধারণ ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছে আহ্বান রাখছি এই ধর্মঘটকে সর্বাত্মক সার্থক করে তোলার জন্য আপনার পরিচয় মলিন দেব বর্মা AIUPC ত্রিপুরা শাখার আহ্বায়ক